হোয়াটস আপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি ভাই ভাই এন্টারপ্রাইজের শোরুমে। এটা বাড়িধারার জি ব্লকে অবস্থিত। এখানে পাওয়া যায় কম দামে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড কার, এবং কারগুলোর কন্ডিশন যথেষ্ট ভালো। তো গাইজ চলুন একে একে কারগুলো দেখি, দামটাও জেনে নিই। লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের শোরুমের নাম কি? ভাই ভাই এন্টারপ্রাইজ। ভাই ভাই এন্টারপ্রাইজ, এটা কোথায় অবস্থিত? এটা বাড়িধারা জে ব্লক, 9 নম্বর রোড। আচ্ছা, তো আপনার নতুন বাজার থেকে? নতুন বাজার থেকে আমেরিকান এমবাসির অপোজিটে আর কি। আচ্ছা জি। তো আপনাদের এখানে সব গাড়ি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড? জি, সব গাড়ি সেকেন্ড হ্যান্ড। এখানে দাম কত গাড়িগুলোর? গাড়ির দাম 2,99,000 টাকা থেকে আমার কাছে আছে আপনার 18,70,000 টাকার দামের গাড়ি। তার মানে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনাদের গাড়িগুলো পাওয়া যাচ্ছে। তো আপনার পাশে যে গাড়িটা আছে এটা সম্পর্কে বলুন। এটা হলো আপনার নোয়া কেয়ার 42 বলে। আচ্ছা, এটা 2007 মডেল, রেজিস্ট্রেশন 2012। আচ্ছা, সিলভার কালার গাড়িটা। আচ্ছা, গাড়িটার সিসি হলো আপনার 1800। আচ্ছা, সিএনজি করা আছে 90 লিটার। 90 লিটার সিএনজি করা? জি। আর পেপারস কি অবস্থা? পেপারস আপডেট আছে। আচ্ছা, তো গাড়িটার দাম কত চাচ্ছেন? গাড়িটার দাম হলো আপনার 12,70,000 টাকা। আচ্ছা, এটা হলো আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, কিছু ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা ভাই, আর কালার যেটা সেটা? জি, এটা কালার সিলভার কালার। না মানে আমি বলতে চাইছি কালার কি করা হয়েছে কিংবা? হ্যাঁ, কালার টাচ আপ করা হয়েছে। ঠিক আছে ভাই, তো পাশের গাড়িটা দেখি। এটা হলো আমার শোরুমে সবথেকে কম দামি গাড়ি। আচ্ছা, এটা মারুতি সুজুকি স্টিম বলে, 2007 মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন হলো আপনার 2008। আচ্ছা, সিসি হলো আপনার 1300। গাড়িটা রেড কালার, বেজ ইন্টেরিয়র। আচ্ছা, গাড়িটার ট্রান্সমিশন ম্যানুয়াল, এছাড়া বাকি সব কিছু আপনার অটো। আচ্ছা, তো সেক্ষেত্রে দাম কত চাচ্ছেন? 2,99,000 টাকা। 2,99,000 টাকা, একদম কমে গাড়িটি পাওয়া যাচ্ছে। জি। তো গাড়িটার সার্ভিস কেমন দিবে আপনার মনে হয়? গাড়িটার সার্ভিস ভালো দিবে। হ্যাঁ, গাড়িটা আমরা রং করি নাই, কিছু করানো হয় নাই এখন পর্যন্ত। যে নিবে রং ছাড়াও চালাইতে পারবে, রং করেও নিতে পারে যদি তার ভালো লাগে আর কি। আচ্ছা, যদি রং করাতে চাই আমরা, জি, সেক্ষেত্রে কেমন খরচ হবে? এটা আপনার 25-30 এরকম খরচ যাবে। ঠিক আছে, আর গাড়িটা কি সিএনজি তে চলছে নাকি? হ্যাঁ, সিএনজি করা গাড়িটাতে। ঠিক আছে জি। গাড়িটা হলো মারুতি সুজুকি সুইফট, 2006 মডেল, রেজিস্ট্রেশন হলো 2007। আচ্ছা, গাড়িটা আপনার ট্রান্সমিশনটা আপনার ম্যানুয়াল, বাকি আদার সব কিছুই অটো গাড়িটাতে। আচ্ছা, গাড়িটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, গাড়িটা আপনার মডিফাই করা আছে, হেডলাইটগুলো, ব্যাকলাইটগুলো, দেন আপনার কিট করা আছে গাড়ি, অ্যালোরিম করা আছে। আচ্ছা, দেন সিট কভারটা লাগানো আছে। আচ্ছা, স্পোর্টস টাইপ হলার লাগানো আছে গাড়িটাতে। আচ্ছা জি, স্পোর্টস টাইপ করা হয়েছে গাড়িটাকে। স্পোর্টস টাইপ করা হয়েছে। যে কালারটা যেটা দেখছি এটা ব্লু কালার, অরিজিনাল কালার নাকি? এটা অরিজিনাল কালার আছে। এখন ওই আপনার বডি কিট করার পর একটু টাচ আপ করানো হয়েছে, এছাড়া গাড়িটাতে রং করা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পেপারস ওকে আছে গাড়িটির? পেপারসটা আপনার আপ টু ডেট আছে, 2000 রানিং ফেল আছে, আমি আপ টু ডেট করে দিব। আপ টু ডেট করে দিবেন। তো দাম কত চাচ্ছেন? এটার দাম হলো আপনার 5,50,000 টাকা আস্কিং প্রাইস, কিছু ডিসকাউন্ট করা যাবে। ঠিক আছে ভাই। দর্শক, গাড়িটির ইন্টেরিয়র দেখব এখন আমরা। তো দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গিয়ার, আর স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, বাকি সব কিছু গাড়িটির অটো গিয়ারটা বাদে। সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিট কন্ডিশন যথেষ্ট ভালো। ব্যাক সিট যদি দেখি, ব্যাক সিটের কন্ডিশনও যথেষ্ট ভালো। গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পেলেন, ব্লু কালারের। যারা স্টাইলিশ কিউট কার কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি সম্পর্কে বলেন। এটা টয়োটা করোলা 110 বলে। আচ্ছা, সিসি হলো অরিজিনাল 1500। আচ্ছা, আর এটা মডেল 95, রেজিস্ট্রেশন হলো 2000। আচ্ছা, গাড়িটা আপনার গোল্ডেন কালার। গোল্ডেন কালার গাড়িটা, এসি ইঞ্জিন অল ওভার পারফেক্ট আছে। গাড়িটাতে টাচ আপ করানো হয়েছে। আচ্ছা, ফুল গাড়ি রং করা নাই, ছাদ বাদে পুরোটা টাচ আপ করানো হয়েছে গাড়িটা।
তো গাড়িটার দাম চাচ্ছেন কত? গাড়িটার দাম হলো আপনার 550,000 টাকা। 550,000 টাকা জি। ডিসকাউন্ট কি তেল নাকি সিএনজি? সিএনজি তেল দুইটাতেই পারফেক্ট। দুইটাতেই চলছে জি। ঠিক আছে ভাইয়া, গাড়িটি সম্পর্কে বলেন। গাড়িটা হলো আপনার টয়টা ডাবল কেবিন পিকআপ হাইলাক্স, অরিজিনাল ডিজেলের গাড়ি। মডেল হলো আপনার 2006, রেজিস্ট্রেশন 2006। সিসি হলো আপনার 2500 সিসি। 2500 সিসি হ্যাঁ। 11 সিরিয়াল গাড়িটা, বেস কালার। আচ্ছা, এটা কিন্তু অরিজিনাল ডিজেল। অরিজিনাল ডিজেল জি। আচ্ছা, তো গাড়িটার এই মুহূর্তে প্রাইস কত? এই মুহূর্তে প্রাইস আপনার 17,50,000 টাকা। 17,50,000 টাকা জি। এটা তো আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। এই গাড়িগুলো কাদের জন্য ইউজ করা উচিত? এটা বিভিন্ন যারা আপনার ট্রান্সপোর্টের বিভিন্ন এজেন্সি থাকে ওদের ইউজ করা দরকার। বিভিন্ন মালপত্র ক্যারি করা যাবে, দেন আপনার পিছনে ইউজ করতে পারবে। হ্যাঁ, যথেষ্ট স্পেস। হ্যাঁ, যথেষ্ট স্পেস আছে। ঠিক আছে। গাড়িটা হলো আপনার টয়োটা টাউন স্নোহা বলে এটাকে, 2010 মডেল, রেজিস্ট্রেশন 2017। আচ্ছা, গাড়িটা আপনার 1500 সিসি, 19 সিরিয়াল, সিলভার কালার। হ্যাঁ। আচ্ছা, তো গাড়িটা কয় সিটের? গাড়িটা আপনার 7 সিটের। 7 সিট জি, 7 সিট। আচ্ছা, আর সিএনজি করা আছে? সিএনজি করা আছে, 90 লিটার। 90 লিটার জি। তো এটার দাম কত চাচ্ছেন? এটার দাম হলো আপনার 770,000 টাকা। আচ্ছা, এটা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস। আর পেপারস ওকে আছে? পেপারস ওকে আছে। ঠিক আছে। অনেক সময় আমাকে অনেক দর্শক প্রশ্ন করে যে আমি যেন পিক আপ কাভার ভ্যান এসব দেখাই, তো এখানে একটা কাভার ভ্যান দেখা যাচ্ছে, তো এটা সম্পর্কে বলেন। এটা আপনার ইমা কাভার ভ্যান। আচ্ছা, ইমা 750 কেজির কাভার ভ্যান। আচ্ছা, এটা আপনার 2008 মডেল, রেজিস্ট্রেশন 2013। এটা আপনি 750 আছে, বাট আপনি ক্যারি করতে পারেন 1 টনের মতো। আচ্ছা জি। এটা কত? এটা ম্যানুয়াল ট্রান্সমিশনটা হলো আপনার ম্যানুয়াল। ম্যানুয়াল জি। আচ্ছা, কত সিসি বললেন? সিসি হলো আপনার এটা 750। আচ্ছা, সিসিও আপনার একটু কম। হ্যাঁ, কম সিসিতে যে ওয়েটটা, এটা ক্যারি করতে প্রবলেম হয় না? না, ওয়েটটা ক্যারি করতে ম্যানুয়াল গাড়িতে আপনার শক্তি থাকে ভালো। আচ্ছা জি। তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম হলো আপনার 2,99,000 টাকা। 2,99,000 টাকা জি, কাগজপত্র সহ। হ্যাঁ, কাগজপত্র সহ। তাহলে দর্শক, আপনাদের জন্য যারা এটা কাভার ভ্যান খুঁজছেন তাদের জন্য সুখবর, তারা কম দামে এই গাড়িটি পেয়ে যাচ্ছে। কম দামে একটা ক্যারি করার, হ্যাঁ, বিজনেসের যারা কম আছে আর কি টাকা পয়সা, তাদের জন্য এই গাড়িটা কিনলে সুবিধা হবে। হ্যাঁ, যারা এখন করোনার মধ্যে অনেকেরই বিভিন্ন চাকরি অফ, তো তারা এই গাড়িটা কিনে ইচ্ছা করলে বিজনেস শুরু করতে পারে। ঠিক আছে ভাই, এই গাড়িটি সম্পর্কে বলেন। এটা হচ্ছে আপনার টয়োটা টাউন স্নোহা, টাউন 2008 মডেল, রেজিস্ট্রেশন 11। এটা আপনার ডুয়েল এসি করা আছে, সিলভার কালার গাড়িটা। গাড়িটা আপনার 7 সিটের, আর সিসি হলো আপনার 1500, পেপারস আপনার অল আপ টু ডেট আছে। আচ্ছা, তো এই মুহূর্তে দাম কত চাচ্ছেন? এই মুহূর্তে দাম হলো 670,000 টাকা। 670,000 টাকা জি। তো ধন্যবাদ ভাই, অনেকগুলো গাড়ি আমাদেরকে দেখালেন। জি, আপনাকেও ধন্যবাদ। তো আপনাকে শেষ যেটা প্রশ্ন, ভাই ভাই এন্টারপ্রাইজে আসলে একজন ক্রেতা কি কি সুবিধা পাবে? একজন ক্রেতা সুবিধা পাবে বলতে, আমাদের গাড়িগুলো সব কিছু আপ টু ডেট থাকে। আপনার ইঞ্জিন টিঞ্জিন মানে আমাদের শোরুম কন্ডিশন গাড়িগুলো রাখি। আচ্ছা, ফ্রেশ কন্ডিশনে রাখি আমার গাড়ি। শোরুমে আপনার গ্যারান্টি থাকে, চেসিস, পেপারস, এই দুটো জিনিসের গ্যারান্টি থাকে। এছাড়া মেশিনে টুকটাক প্রবলেম থাকবে, করবে, এভাবেই চলবে আর কি। আচ্ছা, আর জি, কেনার পরে যদি টুকটাক প্রবলেম হয় সেটা আমি একটা 3 মাস সার্ভিস দিই। আপনার পার্টস লাগলে কিনে এনে দিবে, বাট আমি লাগাই দিই ওনাদের। আচ্ছা আচ্ছা, 3 মাস পর্যন্ত? জি, 3 মাস। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।